তিনি বর্ষে 125 কোটি লুটি নেলে সাইবর লুটেরা 6368টি মামলা রুজু হয়েছে। গ্রফ হয়েছেন 1388 জন, কিন্তু বিড়ম্বনা ফেরস্ত হয়েছে মাত্র 2,52,00,000 টাকা। গত বর্ষ 2023 2,348টি মামলায় 522 গ্রফ হয়ে বেড়ে লুট হয়েছে 47,94,00,000 টাকা। বিজেডি বিধায়ক প্রশান্ত বেহরা প্রশ্নের উত্তর রাখছেন মুখ্যমন্ত্রী। অধিক আলোচনা ফোন লাইনে আমার প্রতিনিধি দিব্যজ্যোতি মহান্তি আমার সহ যোড়ি হয়েছেন। দিব্য, পুরা খবর কোন রয়েছে, পুরা আপডেট কোন রয়েছে? দেখুন, বিধানসভার আজ এক লিখিত প্রশ্নের উত্তর কি মুখ্যমন্ত্রী যে তথ্য গৃহকু দেইছেন, সে গৃহকু যে তথ্য দেবা সময় নিহাতি তথ্য বেশ গুরুত্বপূর্ণ এবং সাংঘাতিক তথ্য বলে আমি কহিপারিবা। কারণ 3 বছরে 125 কোটি টাকা লুট কলেনি সাইবর লুটেরা মানে, এবং যেটি মাত্র রিকভরি হয়ে পারছে 2 কোটি টাকা। তো এর গোটে প্রকার স্পষ্ট, রাজ্যের বর্তমান সাইবর ঠকেই বড়ি চলছে, আকু মূলোৎপাটন করা আকু রোক লগাই বর্তমান সরকার চিন্তা করছেন, এবং সাইবর ঠকেই কিভাবে রোকা যাই পারিব সে নিয়ে স্বতন্ত্র সেল মধ্যে খোলা যাইছে। সাইবর সেলকু অধিক আকটিভ করা এনে মুখ্যমন্ত্রী মধ্যে পদক্ষেপ নেওয়া। সবু বড় কথা হচ্ছে তথ্য আসিছি, কুহযাই যে 3 বছরে 125 কোটি টাকা ঠকি নিয়েছেন সাইবর ঠক যে ঠক মানে, এবং 6368 মামলা রুজু হয়েছে বেড়ে 1388 জন গিরফ হয়েছেন। এবং সবু বড় কথা হল 2023 সর্বাধিক 2348 মামলা রুজু হয়েছে বেড়ে 522 জন গিরফ হয়েছেন, এবং সবু অধিক 47,94,00,000 গোটিয়ে বর্ষ 2023 বর্ষে হি সাইবর ঠকেইর শিকার হয়েছেন লোক মানে। 47 কোটি টাকা লুট করছেন সাইবর ঠকেই মানে রয়েছেন সাইবর লুটেরা মানে। তো এর গোটে স্পষ্ট যে বর্তমান সমস্ত সচেতন হওয়ার আবশ্যক রয়েছে, যেভাবে ভাবে পুলিশ পক্ষের যা বার্তা দিয়া হচ্ছে তাকে সমস্তে সচেতনতার সহ অবলম্বন করার আবশ্যক রয়েছে, কিভাবে সেমানে সাইবর ঠকের শিকার ন হবে তাকে মধ্যে দৃষ্টি দেওয়ার আবশ্যক রয়েছে। যে কোনোসি ফ্রড মেসেজ আসুচি কল আসুচি তাকে দৃষ্টি দেবে, এবং যা যা পুলিশ কহুছি তাকে মধ্যে পালন করার আবশ্যক রয়েছে। অন্যপটে যদি সেমানে সাইবর ঠকের শিকার হচ্ছেন তুরন্ত পুলিশ স্টেশন যাইকি কমপ্লেন করার আবশ্যক রয়েছে, যে কমিটি যে রয়েছে পিক আওয়ার যেটা যেটা মেন সময় রয়েছে তার ভিতরে কেমিটি সেমানে কেস রেজিস্টার করবে, এবং যে সাইবর ঠকেই করছেন তাঁর পাখে পৌঁছি পারবে সেই সময়ের যদি কেস রেজিস্টার করছেন গোল্ডেন আওয়ার তার ভিতরে কেস রেজিস্টার করলে সেমানে তুরন্ত ফেরি পাইবার মধ্যে সম্ভাবনা রয়েছে। তো সমস্ত বর্তমান সচেতন হওয়ার আবশ্যক রয়েছে, কিভাবে সেমানে সাইবর ঠকের শিকার ন হবে, এবং যে ফ্রড কল আসুচি ফ্রড মেসেজ আসুচি সেটা দূরে রহবে। নিহত ভাবে দিব যেভাবে ভাবে কুলে তবে এপ্রতি সরকার দৃষ্টি দিয়েছেন, এবং সাইবর ঠকেকু নেই গোটে গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে সারিছে, গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে সারিছে ডিজি আইজি সম্মেলনে। বহু বহু ধন্যবাদ দিব তমাম অপডেট। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলতু না।